স্টুডেন্টস এবং লার্নার সবাই কেমন আছো? তোমাদের জন্য কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের জন্য বিশাল বড় একটা মানে তোমাদের একদম কোশ্চেন ফাঁস করে তোমাদের জন্য এনে ফেলেছি, একদম কোশ্চেন ফাঁস হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তোমরা একদম স্কিপ না করে। তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের মধ্যে আমি যেগুলো কোশ্চেন এবং উত্তর দেখাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু একদম কোশ্চেন ফাঁস করে তোমাদের জন্য একমাত্র এনে ফেলেছি। তো অবশ্যই ভিডিওটা একদম লাইক করে দিয়ে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝখানে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের মধ্যে প্রথম এক নাম্বার কোশ্চেন, তোমাদের স্ক্রিনের মধ্যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফাঁস করে তোমাদের জন্য এনে ফেলেছি। কোথায় সম্প্রতি ভারতে কেবল স্ট্যাট ব্রিজ অঙ্গী ব্রিজ কাজ সম্পন্ন হয়েছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর হবে হলো জম্মু এবং কাশ্মীর। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাই কিন্তু একদম মানে ঠিক উত্তর। তোমরা দেখতে পাচ্ছ এখন জম্মু ও কাশ্মীর। তোমরা কে কে এই কোশ্চেনের উত্তর জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, কোশ্চেন ফাঁস হওয়া সেকেন্ড কোশ্চেনটি হলো ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সাময়িক মহারা আজায় ওয়ারিয়ার 23 এর সপ্তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ যুক্তরাষ্ট্র এখানে হবে উত্তর হলো যুক্তরাষ্ট্র। এটার কারণটা তোমাদের আমি পরে আরেকটা ভিডিওর মধ্যে জানিয়ে দেবো, তোমরা অবশ্যই যদি কারণ না জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো পরের কোশ্চেনটা হলো কোন বিমান সংস্থা অরুণ ক্যাশপকে চিফ অপারেটিং অপারেটর হিসাবে নিয়োগের ঘোষণা দিয়েছে? তো দেখতে পাচ্ছ স্পাইসজেট। তো দেখতে পাচ্ছ এখানে অপারেটর ঘোষণা দিয়েছে হলো স্পাইসজেট, এখানে উত্তর হবে হলো স্পাইসজেট। তোমরা দেখতে পাচ্ছ পরের কোশ্চেন হলো কোন রাজ্যের ক্যালেসার নকশাল পার্টে 110 বছর পর বাঘের দেখা মিলল? তো দেখতে পাচ্ছ হরিয়ানা। তো দেখতে পাচ্ছ এখানে উত্তর হবে হরিয়ানা। তোমরা কে কে এই উত্তর জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কোশ্চেন ফাঁস করে তোমাদের জন্য এনে ফেলেছি শুধুমাত্র তোমাদের জন্য। একটা কোশ্চেন মিস করবে তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। তো WB প্রিলিমিনারি এক্সামের যদি তৈরি করতে চাও তাহলে অবশ্যই আমার কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, আর ভিডিওটাও কিন্তু স্কিপ না করে লাস্ট পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোন রাজ্যের অফ ইন্ডিয়া মানে LIC চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো দেখতে পাচ্ছ এখানে সিদ্ধার্থ মোহান্তি। তো দেখতে পাচ্ছ এখানে উত্তর হবে সিদ্ধার্থ মোহান্তি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু LIC থেকে কোশ্চেন নেওয়া হয়েছে, এটা কিন্তু নতুন কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বর কোশ্চেন হলো 68তম ফিল্মামেন্টের অ্যাওয়ার্ডসে সেরা ছবির অ্যাওয়ার্ডস পেল নিম্নের কোনটি? তো দেখতে পাচ্ছ সেরা ছবির অ্যাওয়ার্ডস পেল হলো গঙ্গুবাই কাথিয়াওয়ারি। তো দেখতে পাচ্ছ এখানে উত্তর হবে গঙ্গুবাই কাথিয়াওয়ারি। এখানে কিন্তু উত্তর কিন্তু এটাই হবে, তোমরা ভালো করে কিন্তু সেটা পড়ে নিও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবেই প্রিলিমিনারি এক্সামের জন্য, কিন্তু এটা খুবই একদম খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ 68তম ফিল্মামেন্টের ওয়ারিয়ার্সের সেরা ছবির ওয়ার্ডস পেলেও হলো নিম্নলিখিত এই গঙ্গুবাই কাথিয়াওয়ারি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। এগুলো কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছ হলো ফিল্মফেয়ার ওয়ার্ডের 2023-এ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে সম্মানিত হয়েছিল? তো দেখতে পাচ্ছ হলো আলিয়া ভাট। তো দেখতে পাচ্ছ ফিল্মফেয়ার ওয়ার্ডের 2023-এ শ্রেষ্ঠ অভিনেত্রী এটা হলো আলিয়া ভাট হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পরের কোশ্চেনটি হলো প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস মানে মে দিবস পালিত হয়? তো তুমি দেখতে পাচ্ছ একলা মে হবে হলো মে দিবস পালিত হয়। এটা কিন্তু খুবই কোশ্চেন কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে পরের কোশ্চেনটি এখানে দেখতে পাচ্ছ কে সম্প্রতি 2023 সালের এশিয়া অঞ্চলের জন্য গোল্ডম্যান এনভায়রনমেন্ট পুরস্কার জিতলে? তোমরা উত্তরটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কে সম্প্রতি 2023 সালে এশিয়া অঞ্চলের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার জেতেন? তো দেখতে পাচ্ছ এখানে জাফর কেজিলকার। তো এখানে উত্তরটা কিন্তু এটাই হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার পরবর্তী কোশ্চেনটা হলো দেবদত্ত চন্দ্রকে কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মানে MD চিফ এক্সিকিউটিভ দেখতে হিসাবে নিযুক্ত করা হয়েছিল? তো ওখানে উত্তরটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ভালো করে রমেশ বৈশ সম্পত্তি কোন রাজ্যের 22তম গভর্নর হিসাবে শপথ নিয়েছিলেন? এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটার উত্তর হবে মহারাষ্ট্র। তো এখানে কে কে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো পরবর্তী কোশ্চেনটি হলো প্রথম G20 অর্থনীতি কেন্দ্রীয় ব্যবস্থা, এখানে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঙ্গালোর। তোমরা দেখতে পাচ্ছ প্রতি বছর কোন তারিখে অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দেখতে পাচ্ছ প্রদেশ প্রতিষ্ঠা দিবস উদ্বোধিত হয়? তো তোমরা দেখতে পাচ্ছ 22 এখানে উত্তরটা না। তো এখানে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এগুলো কিন্তু পড়ে যাবে, তাহলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট পড়বে। এক একটা কোশ্চেন কিন্তু খুবই চিন্তাভাবনা করে আমি এখানে এই লিস্টে দিয়েছি। কোন রাজ্যে সরকার দেখতে পাচ্ছ চাঁদা নামক এই
পিস ওয়ার্ডিং স্কিম চালু করেন। তোমরা দেখতে পাচ্ছ উড়িষ্যা, এগুলো দেখতে পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ক্রেতা অধিকার দিবস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 15ই আজকে আমি ভিডিওর মধ্যে যেগুলো যেগুলো কোশ্চেন এবং উত্তর দেখালাম সেগুলো কিন্তু একদম প্রশ্ন ফাঁস করে তোমাদের জন্য এনে ফেলেছি, তো অবশ্যই সবগুলো কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে একটা নতুন কোশ্চেনের মধ্যে। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। তো আজকের মতো এটুকুই ছিল ভিডিও, বাই।